বিবিএ পাশ করার পর যখন চাকরির ইন্টারভিউ দিতে যায়, ইন্টারভিউ থেকে বের হয়ে গার্লফ্রেন্ডের কল পায়, তখন প্রুং 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 প্রুং। এই কি ব্যাপার, তোমাকে না বলছি যখন বাসা থেকে বের হবা, যখন বাসায় ঢুকবা, যখন রিক্সা উঠবা, সবসময় আমাকে ফোন দিতে বলে দিতে হবে বারবার। কি কেমন হলো ইন্টারভিউ? ধর্মিয়া, কিসের ইন্টারভিউ? আজ এরা পড়াশোনা করে লাভ কি দেশে বুঝলাম না। যেখানে যাই এক্সপিরিয়েন্স চায়। সারা জীবন শুনছি চাকরিতে সার্টিফিকেটের প্রায়োরিটি বেশি, এখন দেখে খালি এক্সপিরিয়েন্সই চায় সবাই। কি বলতেছে আবলতা বলে সব? এর মানে তোমার চাকরি হয় নাই? তুমি চাকরি না পেলে কিভাবে আমার বাবা মায়ের সাথে কথা বলবা? আল্লাহ, আমাদের বিয়ে হবে কিভাবে? রাখো তোমার বিয়ে, এখানে এক্সপিরিয়েন্সের অভাবে চাকরি পাইতেছি না, আর তুমি আসো বিয়ে নিয়ে। যেই বেটা ইন্টারভিউ নিছে সেও তো তোমার বাপের বয়সী, এর মানে তোমার বাপও তোর মতন হবে। তোমার বাপের কাছে গেলেও তো আমার জিজ্ঞেস করবে, আমার মেয়েকে যে বিয়ে করতে আসছো, এক্সপিরিয়েন্স আছে আগে? তুমি আমার বাবাকে নিয়ে মজা করতেছো ছোট লোক একটা? চাকরি করে তো বড় লোক হইতে চাইছিলাম, কিন্তু এটাও তো এক্সপিরিয়েন্সের অভাবে আমাকে ছোট লোকই বানায় রাখতেছে। আমার দোষ নাকি? এক্সপিরিয়েন্স না থাকলে তো মানুষ চাকরি দিতে ভয় পায়। এক্সপিরিয়েন্স ছাড়া তোমার বাপ তোমার সাথে আমার বিয়ে দিবে কেমনে? এর জন্য তো ভাবতেছি তোমাকে বিয়ে করার আগে 3-4টা বিয়ে করব, লাগলে আরো 10টা করব। যত এক্সপিরিয়েন্স থাকবে তত আমার সুবিধা বাড়বে। এই ছোট লোক, চাকরি আর বিয়ে এক জিনিস নাকি? কি বলতেছ আবোলতাবোল এসব? আরে রাখো তোমার আবোলতাবোল কথা, দেখতেছো না চারিদিকে ডিভোর্সের রেট বাড়তেছে? কেন বাড়তেছে? কারণ এক্সপিরিয়েন্স নাই। এইসব কচি কচি পোলা মাইয়া এক্সপিরিয়েন্স ছাড়া বিয়ে করে, তারপর গিয়ে লাস্টে ডিভোর্স দেয়, টিকে না, এক্সপিরিয়েন্সের অভাব। যে আমি তোমারে বলতেছি তো শোনো, শোনো আমার কথা, লাগলে তুমিও 3-4টা বিয়ে করো। অবশ্য তোমরা মেয়ে মানুষটা এমনি পাকা, 3-4টা না করলেও চলবে, এক্সপিরিয়েন্স তো খালি আমাদেরই লাগে। রাখি, আমি অসহ্য লাগতেছে তোমাকে, আহাম্মক একটা।